সুধী দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিহ আহমেদ হুমা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ উপমহাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর একেএম ফজলুল হক স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, দর্শক শ্রোতা সকলে ভালো আছেন আশা করি। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন ডক্টর আসিফ আলমাস হক, MBBS FCPS সার্জারি FRCS ইংল্যান্ড, কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আশা করি আপনি ভালো আছেন এবং আশা করি দর্শকরাও সবাই ভালো আছেন। স্যার, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাধাগ্রস্ত বা অসম্পূর্ণ মলত্যাগ অথবা ওডিএস। স্যার, প্রথমে একটু জিজ্ঞেস করে নিই বিষয়টা কি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ওডিএস আমরা পরিচিত করেছি ইনশাল্লাহ আমি আমার বইয়ের মাধ্যমে, প্লাস লেখনী, প্লাস টেলিভিশন, ইউটিউব, ফেসবুক। ওডিএস অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিন্ড্রোম বা বাধাগ্রস্ত মলত্যাগ অথবা অসম্পূর্ণ মলত্যাগ, এই রোগে অসংখ্য রোগী ভুগছেন, বিশেষ করে মায়েরা যারা একটু বয়স হয়েছে, অল্প বয়সে মায়েদের হয়। তো এই চিকিৎসার মানে এটার মূল সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে আমি টয়লেটে গেলাম, আমি পায়খানা করতেছি, পায়খানা অল্প কিছু হওয়ার পরে আর পায়খানা হচ্ছে না, মলদ্বারে বাধা পাচ্ছে, অর্থাৎ পায়খানা করার পরেও কিছুক্ষণ পরে মনে হলো আমার পায়খানা রয়ে গিয়েছে, পায়খানাটা ক্লিয়ার হয়নি, সেই জন্যই এর নাম হলো ওডিএস অবস্ট্রাক্টেড ডিফিকেশন সিন্ড্রোম। অবস্ট্রাক্টেড মানে বাধাগ্রস্ত, আর ডিফিকেশন মানে পায়খানা করা, সিন্ড্রোম মানে উপসর্গ। তো এই রোগী অসংখ্য আছে, সবাই আমাদের কাছে আসতে পারেন না, খরচের একটা কনস্ট্রেন্ট আছে সেটার জন্য, আর সব রোগী যে ভালো ডাক্তারকে দেখাতে পারবে এমনও সুযোগ নেই। প্লাস আমি বলে রাখি আমার চেম্বারে এখন 20 দিন আগে থেকে আমার সিরিয়াল নিতে হয়, প্রায় আমার মনে হয় 700-800 লোক অগ্রিম সিরিয়াল দিয়ে নাম লিখে রাখে, তো সেটা একটা সমস্যা। আর অনেকে বলে স্যার আপনার সিরিয়াল পাই না কেন, 20 দিন 25 দিন পরে পেতে হয়। আমি বলছিলাম 18 কোটি মানুষ যদি একজন সার্জনকে দেখাতে চায় তার সেটা তো সম্ভব না, এটা তো এত সিরিয়াল আমি কোথা থেকে দেব? অনেকে দেশের বাইরে থেকেও আপনাকে দেখাতে চায়, তো তারা কিভাবে সিরিয়াল পাবে? ইন্ডিয়ার অসংখ্য রোগী আমার কাছে আসে, আমি তাদের বলছি মাফ করবেন, আমি বাংলাদেশের 18 কোটি মানুষের চিকিৎসা করতে পারতেছি না, আর দেশের বাইরে মনে হয় 1 কোটি বা 1 কোটি 20 লাখ লোক বাঙালি আছে বাংলাদেশি, এবং তারাও আসে ওখান থেকে, তারাও ওই আত্মীয় স্বজন দিয়ে সিরিয়াল নিয়ে তারপর আসে। তো বাধাগ্রস্ত মলত্যাগ যে জিনিসটা সেটা হলো অসম্পূর্ণ মলত্যাগ, অর্থাৎ আমি পায়খানা করলাম তারপর পায়খানা রয়ে গিয়েছে। এবং মহিলাদের সাধারণত এটা হয়, পুরুষের হয়, পুরুষের কম হয়, মহিলাদের বেশি হয়। স্ত্রীলে বোঝা যায় যে উনি মলদ্বারের পাশে চাপ দিয়ে করেন, ভিতরে আঙ্গুল দিয়ে করেন, সর্বশেষ মলদ্বারের ভিতরে আঙ্গুল দিয়েও পায়খানা বের করেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আমি একটু আসিফ স্যারকে মধ্যে প্রশ্ন করবো স্যার, এই যে বাধাগ্রস্ত মলত্যাগ শুনলেই মনে হয় যে আসলে আমার অনেক কনস্টিপেশন হচ্ছে, আমার আর বের হচ্ছে না পায়খানার রাস্তা দিয়ে, তো স্যার আমি একটু ওভারঅল একটু জিজ্ঞেস করবো, আসলে স্যার কি কারণে, স্যার আমাদের কোনো খাদ্যাভ্যাসের কারণে, দৈনন্দিন জীবনযাত্রার কারণে, কি কারণে স্যার আমাদের মলত্যাগে এত সমস্যা হয় আলটিমেটলি? ধন্যবাদ আপনাকে। যেমন মলদ্বার বা মলাশয় যেটাকে আমরা রেকটাম বলি, রেকটামের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে একটা পকেটের মতো হয়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যেহেতু রেকটামের সামনে থাকে ভ্যাজাইনা বা মাসিকের রাস্তা, ওখানে তেমন কোনো সাপোর্ট থাকে না, ওখানে একটা পকেটের মতো হয়ে যায়। আচ্ছা, তো মল গিয়ে ওই পকেটের মধ্যে গিয়ে আটকে থাকে, তখন গিয়ে দেখা যায় পেশেন্ট অনেকভাবে এদিক ওদিক চাপ দিয়ে বা ভিতরে আঙ্গুল দিয়ে বের করে, ওই পকেটের মধ্যে ঢুকে আছে। আচ্ছা, এছাড়া কিছু ফাংশনাল প্রবলেম আছে। ফাংশনাল প্রবলেম মানে ওর কাজের মধ্যে, কাজের ধরনে এক ধরনের সমস্যা হচ্ছে, কোনো স্ট্রাকচারাল বা গঠনে কোনো সমস্যা নেই, এগুলি বেশিরভাগ একটা নিউরোলজিক্যাল সমস্যা। এই পেশেন্টের দেখা যায়, অনেকেই বলে যে আমার মলের বেগ আসে না, চাপ আসে না, 3 দিন 4 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু মলের কোনো চাপ আসে না, তারপরে একদিনকে জোর করে বা কিছু সিরাপ খেয়ে বা কেউ ধুষ দিয়ে তারপর জোর করে আমরা মলত্যাগ করা, কারণ কোনো চাপই আসে না। তো এই ধরনের ফাংশনাল প্রবলেম কিন্তু হচ্ছে। আর আপনি যদি জানেন যে আমাদের মলত্যাগ বা ডেফিকেশনটা কিন্তু এক ধরনের কমপ্লেক্স নিউরোলজিক্যাল পাথওয়ের মাধ্যমে হয়, যেখানে আমাদের স্পাইনাল কর্ড, ব্রেন, বিভিন্ন লোক, বিভিন্নজন কাজ করে একই সাথে। হ্যাঁ, তো এই কোঅর্ডিনেশন, ইনকোঅর্ডিনেশন মানে একসাথে যে কাজ করার কথা সেটা কিন্তু হচ্ছে না, এটা আসলে অত্যন্ত জটিল। এখানে আসলে পেশেন্টদেরকে এত কথা বলে লাভ নাই, বাট এরকম একটা ব্যাপার হয়, এবং এই ব্যাপারটাকে সলভ করাটাই কিন্তু আসলে রিয়েল চ্যালেঞ্জ। ধন্যবাদ স্যার, আমরা আবারও কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, একটা বিরতিতে চলে যাচ্ছি। আসলে অসুবিধা নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো, ততক্ষণে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।
ধন্যবাদ বিরতিতে সংক্ষেপ থাকার জন্য। আমরা কথা বলছিলাম ওডিএস বাধাগ্রস্ত অথবা অসম্পূর্ণ মলত্যাগ নিয়ে, চলে যাচ্ছি আলোচনায়। ডক্টর আসিফ স্যারকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্যার, এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যার কি আসলেই চিকিৎসা আছে? ধন্যবাদ আপনাকে। সমস্যার চিকিৎসা মানে সমস্যার সমাধান, সমাধান করার আগে বের করতে হবে যে আসলে এটা কোন কারণে হচ্ছে। এটা কি স্ট্রাকচারাল কারণের জন্য হচ্ছে নাকি ফাংশনাল কারণের জন্য হচ্ছে, অথবা দুটোই কি আছে কিনা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু দুটোকেই পাই। স্ট্রাকচারাল প্রবলেমগুলি কিন্তু সলভ করা আসলে সোজা, যেহেতু গঠনগত সমস্যা, আমরা যেহেতু সার্জন, গঠনগত যে কোনো সমস্যার কিন্তু সমাধান আমরা করতে পারি। প্রবলেম হচ্ছে এই পেশেন্টের যদি একই সাথে ফাংশনাল প্রবলেমও যদি থাকে। সো এই জন্য আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা করি সেটাকে আমরা বলি এমআর ডেফিকোগ্রাম, এবং সাথে সাথে কলোনোস্কোপিও করি। কারণ আমাদেরকে যেটা দেখতে হয় যে খাদ্যনালি ঠিক আছে কিনা, মলদ্বার ঠিক আছে কিনা, সাথে সাথে মলদ্বার যে মুভমেন্টটা, যে কোঅর্ডিনেটেড যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটাও ঠিক মতো আছে কিনা, এই জন্য এমআর ডেফিকোগ্রাম করা হয়। এটা আমরা প্লে ডাইরেক্ট এমআরআইও দেখতে পাই, এবং অনেক সময় ভিডিওটাও থাকে, সিডিতে করে দিয়ে দেয়, তাতে আমরা গিয়ে দেখতে পারি যে আসলে সব মুভমেন্টগুলি কোঅর্ডিনেটেড ওয়েতে হচ্ছে কি না। তো যদি দেখা যায় স্ট্রাকচারাল প্রবলেমটাই মেইন, এবং আমরা ইনভেস্টিগেশন করে সেটাই যদি পাই, তাহলে আমরা ডেফিনেটলি অপারেশনে চলে যাই কনফিডেন্টলি। তো আপনার একটা পেশেন্টের যেটা হয় যে ফাংশনাল প্রবলেম, যেমন ধরেন মল আসলো, সে টের পেলো, সে মলদারে টয়লেট করতে গেল, রেকটাম চাপ দিল, কিন্তু অ্যানাল ক্যানাল আর খুললো না। কারণ নিয়ম তো হচ্ছে রেকটাম চাপ দিবে, অ্যানাল ক্যানালের দরজা খুলে যাবে, টয়লেটটা বের হয়ে যাবে। এটাকে বলে কি, পিউরেক্টাল প্যারাডক্সিস? জি, প্যারাডক্সিক্যাল পিউরেক্টাল সিনড্রোম। হ্যাঁ, এইখানে গিয়ে দেখা যায় যে রেকটাম চাপ দিচ্ছে কিন্তু মলদ্বার খুলছে না। এটাই হচ্ছে কি, এরকম আরো বেশ কিছু সমস্যা আছে, বাট আমি সবচেয়ে সহজটা বুঝালাম। আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে স্যার একদিনে আসলে আমরা কভার করতে পারবো না। এখন আমরা অপারেশন সম্বন্ধে বলতে পারি? জি স্যার। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ অনেক আলোচনা শুনলেন যে আসলে কি ঘটনা, বাধাগ্রস্ত মলত্যাগটা কেন হয়, সেটা ফাংশনাল ডিসঅর্ডার কি, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি কি, এবং আমরা ইনভেস্টিগেশন এমআর ডিফোগ্রাম করব। এরপরে আসি আমরা সমাধানে। যখন ফাংশনাল ডিসঅর্ডার না, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অর্থাৎ গঠনগত, আমরা তো সার্জন, আমরা কেটে ছিঁড়ে একদম সোজা করে আবার জোড়া লাগাই দিতে পারি। তো যখন আমরা ধরি যে এটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, তাহলে স্ট্রাকচার কী অ্যাবনর্মাল হয়েছে সেইটাকে সোজা করা, সেইটাকে সমাধান করা। তো সেক্ষেত্রে একটা রেক্টোসিলের মতো জিনিস থাকে, অথবা রেক্টোরেক্টাল ইন্টারসাসেপশন থাকে। সেই ইন্টারসাসেপশনটাকে এটা ডাক্তাররা শুনে মজা পাবে, আর যারা রোগী তারা অতটা মজা পাবে না। তো এতটুকু বুঝতে পারেন যে এই অপারেশন সারা পৃথিবীতে আমি সবচেয়ে বেশি করেছি। এই যে স্টার অপারেশন আপনারা শুনেছেন, স্টার মানে হল STARR, স্ট্যাপলড ট্রান্সএনাল রেক্টাল রিসেকশন, একটা অ্যাব্রিভিয়েশন। এই অপারেশন আমরা শুরু করেছি অনেক আগে থেকে, 2005-07 সাল থেকে বোধ হয় শুরু করেছি, বাট সাকসেসফুলি আমরা করি 2011-12 সাল থেকে, এবং তারপরে অসংখ্য অপারেশন করেছি। এখন স্টার অপারেশন, এত রুগী আমার কাছে আসে যে আমরা সিরিয়াল দিতে পারি না, 5-7 দিন সিরিয়ালে রেখে দিই, আজকে 2টা করবো, কালকে 3টা করবো, পরশু 1টা করবো, এইভাবে। কেন এটা করতে শরীরে একটু কষ্ট লাগে, এবং কী বলে সময় বেশি লাগে, এবং একটু চিন্তাভাবনাও বেশি লাগে। তো এই অপারেশন আমরা যেহেতু এত বছর পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি করেছি স্টার অপারেশন, যার জন্য আমেরিকা থেকে রুগী আসে আমাদের কাছে, বাঙালি যারা, আমেরিকান রুগীরা এখনও আসে নাই। বাট আমাদের দেশে অস্ট্রেলিয়ান সিটিজেন যারা, ইঞ্জিনিয়ার বা আপনার আমেরিকান যারা আছেন, অথবা আজারবাইজানের আছেন, তারা কিন্তু আমার কাছে, চাইনিজ যারা আছেন, তারা আমার কাছে অপারেশন করেন, ইন্ডিয়ার সিটিজেন যারা আসেন। এই আবার এখন দেখছি ইন্ডিয়ার থেকে রুগীরা আমার কাছে আসতেছেন, আজকে না আরও অনেকদিন আগের থেকেই। তো আমি আমি মানা করেছি যে আপনারা আসবেন না, কারণ 140 কোটি লোকের ভার আমি বহন করতে পারবো না, 18 কোটি নিয়ে ঝামেলার মধ্যে আছি। তো এক্ষেত্রে আমরা স্টার অপারেশন করি, এবং এই অপারেশন যেহেতু আমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করেছি, আমাদের এক্সপার্টিস মানে দক্ষতা, বিচক্ষণতা এই ক্ষেত্রে ভালো, মানে সবচেয়ে ভালো কার্যকরী হয়, এবং রুগীদের যে এরপরে যে স্যাটিসফ্যাকশন, পায়খানা ক্লিয়ার হওয়ার, এরপরে রুগীরা বলে স্যার 12 বছর বয়সে যে পায়খানা করতাম সেরকম ক্লিয়ার পায়খানা হচ্ছে এখন। তো সেই জন্য রুগীর সিলেকশন আমরা খুব হিসাব করে করি। আমরা আগে ওষুধপত্র দিয়ে বলি যে আপনার যদি ওষুধপত্রে আপনি ভালো হয়ে যান, পায়খানা ক্লিয়ার হয়, তো আমার অপারেশনের ধারে কাছে আসবেন না। আর যদি ওষুধপত্রে কোনো কিছুতে ভালো হচ্ছে না, এমআর ডিফিগ্রাম অন্যান্য সব কিছু তার পক্ষে আছে, সেক্ষেত্রে আমরা অপারেশন যাই। তার আগে আমরা থাইরয়েড টেস্ট করে নিই, ডায়াবেটিস টেস্ট করে নিই, কারণ ডায়াবেটিস হলে অটোনোমিক নিউরোপ্যাথি হবে, আর থাইরয়েড হলে মুভমেন্ট ডিস্টার্ব হবে। সেইগুলো যদি না থাকে তবেই আমরা শুধু অপারেশনে যাই, এবং অপারেশনে আমাদের সাকসেস রেট আমার মনে হয় 90% অথবা আরও বেশি। আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার আসলে এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হচ্ছে। ধন্যবাদ, থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ, আশা করি সকলে উপকৃত হবেন আমাদের আলোচনা থেকে। শ্রী দর্শকবৃন্দ, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।